কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আবারও চলে এলাম আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে। তো আজ আমি রিভিউ করতে চলেছি ল্যামোলেট ট্যাবলেট সম্পর্কে। তো এটি কিসের জন্য ইউজ করা হয়, এটার মার্কেট প্রাইস কী, একটা স্টুডিও কয়েকটি ট্যাবলেট থাকে এবং এটি কারা কারা ইউজ করতে পারে এবং কীভাবে ইউজ করতে হবে এবং এটি ইউজে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটির কী সাইড ইফেক্ট হতে পারে, তো সমস্ত কিছু তথ্য শেয়ার করবো ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখতে দেবো। এবং চ্যানেলটিকে যারা যারা এখানটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো এটা একটা স্টিমের মধ্যে 10টি ট্যাবলেট থাকে। তো ওটার মার্কেট প্রাইস হচ্ছে 36 রুপিজ, অর্থাৎ 36 টাকায় যে কোনো মেডিকেল শপ থেকে যেগুলি পারচেস করতে পারবে এই ল্যামোলেট ট্যাবলেটটিকে। তো এটির মেনলি ইউসেজ, অর্থাৎ ব্যবহার কিসের জন্য করা হয়, হালকা জ্বর সর্দি ক্ষেত্রে ওই ট্যাবলেটটিকে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় এবং যাদের নাক জাম বা ব্লক হয়ে যায় তারা ওইটিকে ইউজ করতে পারে, এবং যাদের ঘন ঘন হাঁচি বার হচ্ছে তারা ওই ট্যাবলেটটিকে ইউজ করতে পারে, এবং অনেক সময় হালকা জ্বর সর্দি এবং তার সাথে গলা ব্যথাও থাকে সেক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ইউজ করতে পারো, এবং শুধু সর্দির জন্য এই ট্যাবলেটটিকে ইউজ করা যেতে পারে। তো এটার মেনলি ইউজ হচ্ছে সর্দি এবং হালকা জ্বর কমানো। তো এটি কীভাবে নিত, তো বড়রা এই ট্যাবলেটটিকে দিনে 2 বার ইউজ করতে পারে, সকালে ও রাতে খাওয়ার পর। এটি নেওয়ার আগে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, গর্ভবতী এবং স্তন্যদানকারী যেসব মহিলারা আছে তারা যদি এই ট্যাবলেটটিকে নিতে চায় সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ আগে নিতে হবে, তারপরে ইউজ করতে হবে। এবং যেসব পেশেন্টরা অ্যালকোহল সেবন করেন তারা এটিকে নেওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে, তারপরে এটিকে ইউজ করবে। এবং যাদের লিভার ও কিডনির সমস্যা আছে তারাও ডক্টরের পরামর্শ নেবে এটি নেওয়ার আগে। তো এটি ইউজে কী কী সাইড এফেক্ট হতে পারে আমাদের, নর্মালি সাইড এফেক্ট দেখা যায় না, তবে মাঝে মধ্যে ঘুম ঘুম ভাব আসতে পারে এটি ইউজে আমাদের, বমি বমি ভাব আসতে পারে, এবং যদি এটি ইউজে অ্যালার্জিক রিয়েকশন হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবে এটিকে ইউজ করতে পারবে। ল্যামোলেট ট্যাবলেট সম্পর্কে রিভিউটি যদি ভালো লাগে থাকে, হেল্পফুল লাগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং থ্যাংক ইউ অল।